হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের পনেরো তারিখের এক্সাম কি হবে না পনেরো তারিখের এক্সামটি পোস্টপোন করা হয়েছে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও চলো শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয় হলো পনেরো তারিখের এক্সাম কি পোস্টপোন করা হয়েছে তোমাদেরকে বলে রাখি পনেরো তারিখের কোনো এক্সাম তোমাদের পোস্টপোন করা হয়নি যদি আমরা রিসিডিউল দেখি সেখানে দেখতে পাবো তেরো তারিখের এক্সাম রিসিডিউল করা হয়েছে তেইশ তারিখে আঠেরো তারিখের এক্সাম রেশিডিউল করা হয়েছে চব্বিশ তারিখে উনিশ তারিখের এক্সাম রেসিডিউল করা হয়েছে তিরিশ তারিখে আর কুড়ি এপ্রিলের এক্সাম রেসিডিউল করা হয়েছে উনত্রিশ তারিখে তোমরা তাহলে দেখে নিলে পনেরো তারিখে তোমাদের এক্সাম হচ্ছে তোমরা যারা থ্রি ইয়ার বিএ বিএসসি সেমিস্টার ওয়ানে পড়ছো তোমাদেরকে বলে রাখি তোমাদের পনেরো তারিখের এক্সাম হচ্ছে তাই তোমাদেরকে বলবো পনেরো তারিখে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলি রয়েছে তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নেক্টনিক্স রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে লাইব্রেরি রয়েছে এই সাবজেক্টগুলি তোমাদের যদি থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে নাও কারণ তোমাদের পনেরো তারিখে এক্সাম হচ্ছে আর পনেরো তারিখের সেকেন্ড হাফে যে সাবজেক্টগুলি রয়েছে জিওগ্রাফি রয়েছে তারপরে বায়োলজি তারপর ফিজিওলজি ফিলোজ মাইক্রোবায়োলজি জার্নালিজম ম্যাস কমিউনিকেশন এই সাবজেক্টগুলি তোমাদের যদি থেকে থাকে তোমরা প্রিপারেশান নিয়ে নাও কারণ তোমাদের পনেরো তারিখে এক্সাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি তেরো তারিখে এক্সাম আঠেরো তারিখে এক্সাম কুড়ি তারিখের এক্সাম তোমাদের পোস্টপোন করা হয়েছে প্রথমের দিকেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কবে তোমাদের তেরো তারিখের এক্সাম হচ্ছে আঠারো তারিখে কবে এক্সাম হচ্ছে আর কুড়ি তারিখে কবে এক্সাম হচ্ছে তোমরা দেখে নিও এবারে তোমরা দেখে নাও তোমরা যারা ফোর ইয়ার বিএসসি সেমিস্টার ওয়ানে পড়ছো তোমাদের এক্সাম আট তারিখে হচ্ছে ন তারিখে হচ্ছে বাট তোমাদের যে এক্সামগুলি পোস্টপন করা হয়েছে তেরো আঠেরো আর কুড়ি তারিখে পনেরো তারিখে এক্সাম তোমাদের হচ্ছে পনেরো তারিখে যে সাবজেক্টগুলি রয়েছে ফার্স্ট হাফে তোমরা দেখে নাও কেমিস্ট্রি রয়েছে সোশিওলজি রয়েছে ডিফেন্স স্টাডিজ রয়েছে মিউজিক রয়েছে তোমরা তোমাদের সাবজেক্টগুলি পনেরো তারিখে এখানে দেখে নাও তারপরে তোমরা দেখে নাও সেকেন্ড হাফে যে সাবজেক্টগুলি রয়েছে বোটানি রয়েছে ইকোনমিক্স রয়েছে ফুড ও নিউট্রিশন রয়েছে তোমাদের যদি এই সাবজেক্টগুলি থেকে থাকে অবশ্যই তোমরা প্রিপারেশান নিয়ে নাও কারণ পনেরো তারিখে তোমাদের এক্সাম হচ্ছে আর বাদ বাকি যে ডেটগুলি দেওয়া আছে এই ডেটগুলি রিসিডিউল করা হয়েছে তোমরা এখানে দেখে নাও তেরোই এপ্রিল তোমাদের তেইশে এপ্রিল এক্সাম হবে আঠেরোই এপ্রিল চব্বিশ তারিখে এক্সাম হবে আর উনিশে এপ্রিল এটি বিকম স্টুডেন্টদের জন্য তিরিশে এপ্রিল এক্সাম হবে আর তোমরা যারা বিএসসি ফোর কিংবা থ্রি ইয়ারে পড়ছো কুড়ি এপ্রিল তোমাদের এক্সাম হবে উনত্রিশে এপ্রিল তোমরা ভালো করে নোটিশটি দেখে নাও স্ক্রিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কম্বিনেশান কেমন থাকবে কত মার্কসের এক্সাম হবে কত মার্কস পেলে পাস কবে তোমাদের এক্সাম হবে এই বিষয়গুলি জানতে হলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেকেন্ড সেমিস্টারে সি সি এপের একটি কিন্তু সিলেবাস ভিত্তিক ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে তোমরা যারা দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে পারলে তোমরা দেখে নিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ